বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে নীল একটু দুষ্টুমি করছে, তাই নীল সকাল থেকে উঠে গান শুনবো করে ব্যস্ত হয়ে গেছে। ঘুম থেকে উঠে ওই নিয়ে সবাই সামালছে নীলকে, ওই জন্য ভিডিও স্টার্ট করতে দেরি হয়ে গেল। এখন 10:30 বাজছে আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 সময়। উঠে রেডি হয়ে নিয়েছি, চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজ বাগানো হয়ে গেছে। আর এই কিছুক্ষণ আগে একটা কাকু সবজি দিয়ে গেলো, বাবা কালকে অর্ডার দিয়েছিল রাতের বেলায়, তো রাতে তো দেওয়া যাবে না, ওই জন্য সবজিগুলো এখন দিয়ে গেলো। তো কী কী সবজি দিয়েছে যে তোমাদেরকে দেখাই, আর সবাইকে গুড মর্নিং। ওকে দেখো সবজি দিয়ে গেছে, এখানে দিয়েছে আদা। আর নীল দেখো কী করছে, সকাল থেকে বলছে গান শুনবো, তাই না? হ্যাঁ, ও দেখো দেখাচ্ছে উপরের থেকে, খুব দুষ্টু হয়েছে আমার ছেলেটা। এখানে দিয়েছে ওল, তারপরে দিয়েছে এটা কি মশরুম বা ছাতু যাই বলো, এটা আজ হবে কারণ এটা খারাপ হয়ে যাবে না হলে। তারপর এখানে আছে লঙ্কা, টমেটো, আদা, রসুন, অনেক কিছু আছে। আর দেখো দুটো বেগুন আছে, সাদা বেগুন আর এটা ব্লু বেগুন। আর এখানে কচু দিয়েছে, তারপরে পেঁয়াজ আলু তো আছে এখানে, আলু পেঁয়াজ এই রসুনগুলো দেখো এখানে আছে। আর এখানে আছে তিন্দুরি। মা শাক পায় না পুঙ্কা শাক কাল দেবে, ও এই কচুতে শাকে ফেলে খুব সুন্দর লাগে খেতে, যদি পাই কাল তাহলে তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো, খুব সুন্দর একটা রেসিপি হয়, ওটা আমার মায়ের কাছে শিখেছি। আর এখানে নীলের জন্য দেখো কী কী এসছে, এটা স্কুল থেকে এসছে নীলের জন্য। আগেরবারে চাল দিয়েছিল, আলু দিয়েছিল, মুসুরি দিয়েছিল, এবার শুধু আলু আর মুসুরি। এই দেখো মুসুরি 250 দিয়েছে, আলু কত দিয়েছে বাবা? 2 কিলো আলু, এটা নীলের রোজগার। এখন নীলও আমাদের মানে সংসারের দায়িত্ব নিয়েছে অনেকটাই, তবে এই চিকচিকটা ছেঁড়া ছিল, ঠিক আছে আমি ছিঁড়ি নাই। সবজিগুলো কাটবো, সবজি বলতে ছাতু কাটবো, আলু কাটবো, অনেক কিছু কাটার আছে। আর দেখো ডিম দিয়ে গেছে, হ্যাঁ ডিমটা ভুলে যাচ্ছিলাম। দেখো ডুব দিচ্ছে নীল, দাদু ভাই বলে ডুব দিচ্ছে বেটা, আরেকবার ডুব দিয়ে দেখাই দাও, আরেকবার ডুব দিয়ে দেখাই দাও, আরেকবার ডুব দিয়ে দাও, আরেকবার ডুব দিয়ে দাও। এই দেখো ডুব দিতে শিখে গেছে স্নান করতে। আমি জানি না অন্য কি, এটা তবে চাষ হয় এরকম, এটা কুকুরের ছাতু নয়, লাগে আমাদের এখানে অনেক রকমের ছাতু পাওয়া যায়, জানিস কত রকম ছাতু আছে, দুবড়ি ছাতু আছে, কুরকুরি ছাতু আছে, তারপরে সেই দিদা একটা ছাতুর নাম শোনো, দিদা অনেক ধরনের ছাতুর নাম জানে, তাই না দিদা? আমরা মশরুম বলি, দিদা বলছে না ছাতু বলে, এইগুলো হলে কুরকুরি ছাতু, এগুলো দিয়ে এমনি ভুঁয়ে হবে কিন্তু জায়গা একটু ফেটে যাবে তবেই দেখতে পাবো ছাতুগুলো। আমি জানি না বাবা, অনেক নিয়ম আছে, আমরা ছাতুর বাগানের লোক, নদী ধারে ধারে আমাদের ছাতু থাকে। ওখানে তুমি বলেছিলে না অর্ডার ওখানে পেয়েছে বলে দিয়েছে, দেখো এই ডিবাটা খুব সুন্দর দিয়েছে না, আর দাদা মনে হয় এসছে হয়তো ধসতে হয়। আর আজকে ফুট ছাতু খেতে খুব সুন্দর লাগে, আমি খেয়েছি, আমাদের ওখানে এখনো পাওয়া যায় প্রচুর ধরে ছাতু, আমরা তো ওখানে এখন যদি যাই ছাতু এখানে তো পাওয়া যায় না, এই ধারে কোনো দিনই ছাতু নাই, আজকে না এখানে পোয়াল ছাতু পাওয়া যায় দিদা, এদের সেই বড় বড় ছাত্র যেতে এগুলো পার মা এগুলো ছোট করলে ভালো লাগবে, মানে এমনি করেই বোনা
ছোট হচ্ছে না এরকম না ছোট করো না বললাম বড় করো দুই বড় এরকম করে দিলে হ্যাঁ করো তোমরা তো ভাবছো না ছোট করে দিলে ছোট করবি কেন বড় করো না বলি যাবে হ্যাঁ বলি যাবে হ্যাঁ ওই রকম দিদা অনেক ধরনের গল্প জানে দিদা বসে বসে গল্প করে আমার সাথে আমি কাজ করি দিদা গল্প করে দেয় দিদা এই তো আমি সবজি কাটছি দিদা আমার গল্প শোনাচ্ছে ছাতু আর এবার আমি পেঁয়াজ কাটবো ছাতু কাটা হয়ে গেলে তার সঙ্গে নাতি এই নাতি বসে দিদা খুব ভাব বাবা তারপরে বড়টা নাতি আমার সঙ্গে থাকে দেখো চোপারে বাড়তে গেছিলাম চোপারটা ছিঁড়ে গেল এই দেখো কি অবস্থা হলো দেখো কাঁচা এটাকে খেয়ে নেবো বলছিল প্লাস্টিকটাকে আমি ছিঁড়ে ওর জলে রাখা হয়েছিল পচি গেছে আমার কি দোষ আমি ভাবছিলাম মিক্সিতে বাটবো না চোপাড়েই বেটে নেবো তো কি হলো দেখো অবস্থা গোগলির জন্য গরম জল করে রেখেছি আর দেখো গোগলি এটা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি খোলা আরে ছেড়ে যায় আর বাবু ওইটা ঠিক করতে পারছে না অনেক ট্রাই করছে গো আমাকে এখনো মিক্সিতে বাটতে হবে এটা গোগলগুলো দিয়ে দিচ্ছি এতে কাদা থাকলে কাদা চলে যায় তারপর এই যে খোলা থাকে গোগল প্রচুর খোলা থাকে ওরা বেছে দিয়েছে এটা বাঁচতে খুব করতাম এর কাজ আমি সব বাঁচতে পারি না তবে ট্রাই করলে হয়তো পারবো কিন্তু বেছে দিয়েছে ভালো হলো এটা দিয়ে দিলাম নুন দিয়ে দেবো তাহলে খোলাগুলো সব ছেড়ে যাবে আর এই দেখো মশরুমটাও গরম জল দিয়ে দিয়েছি মা বললো গরম জল ধুতে হয় কিন্তু গরম জলে প্রথমে ভালো জলে ধুয়ে নিয়েছি তারপর গরম জলে ভিজিয়ে দিয়েছি এই বাড়িগুলো সব চলে যাবে এরপর ওগুলো রান্না করবো আমি দুটো করবো তার বাকি রান্নাগুলো মা করবে হ্যাঁ আমি গোগলিটা করবো আর ওই মশরুম বা ছাতু যাই বলো ওটা আমি করবো প্রেশারটা নাম প্রেশার নাম প্রেশার চেপেছে উনুনে উনুন থেকে প্রেশারটা নামলে এগুলো চাপিয়ে দেবো এটা মেশিনে করবো ওটা উনুনে করবো দুটো দুদিকে না করলে মাও তো রান্না করবে না অসুবিধা হবে এটা পাঁচশো গোগলি আছে এটা দিয়ে দিলাম আমি নুন দিয়ে দেবো ভিজবে এখন অনেকক্ষণ দেখো গোগলটা ভিজতে দিয়ে রেখেছি আর এদিকে আমি মশরুমটা করে নিচ্ছি এদিকে মশরুম নিয়ে চলে এসেছি আর পেঁয়াজ ভাজছি একটু আলু দেবো সেখানে ভালো করে ভেজেছি আর উনানেই করছি বললাম উনানে করবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর মশরুমটা দিয়ে দিচ্ছি মশরুমটা ভেজে নিচ্ছি মৌসুমে দিয়ে দিয়েছি ওকে হ্যাঁ দিয়ে ভেজে নিলাম আর এখনও ভাজবো অনেকটা পুরো জল বেরোচ্ছে দেখো এরপর আলু দেবো এটা ভালো করে ভাজা হলে মশলা দেবো অনেক রকম মশলা দিই কী কী মশলা তোমাদেরকে অবশ্যই দেখাবো কী দিই এটা খেতে তো মাংসের ঝোলের মতো হয় পুরো হ্যাঁ মশরুম এই দেখো পুরো জল বেরোচ্ছে মশরুম থেকে প্রচুর জল বেরোয় মা মশরুম থেকে জল বেরোয় হ্যাঁ আজ করে দাও একটু সারাসি চাই তো এই দেখো আমার মশরুম থেকে জলটা মরে এসেছে প্রায় এবার আমি মশলা দেবো কী কী মশলা দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এখানে আছে টমেটো আছে তারপর আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব পেস্ট করে এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম বেশি দিলাম না অনেকটাই দিয়েছি অর্ধেকটা রাখা হয়েছে কারণ তা আবার ঘুগনি হবে তো রাতের জন্য ওদের জন্য একটু রাখলাম আর প্রায় অর্ধেকটা দিলাম এটা ভেজে নেবো কি সুন্দর সেল বেরিয়েছে বিশেষ করো আর আমি মশলা ব্যবহার করবো জিরে গুঁড়ো তারপর এই দেখো ধনে গুঁড়ো তারপরে আছে এখানে কাশ্মীরি লঙ্কা সবজি মশলা আর এখানে মিট মশলা মিট মশলা নয় এটা চানা মশলা চানা মশলা ব্যবহার করবো এগুলো ব্যবহার করবো আর মিট মশলা ব্যবহার করবো যেটা আছে যদি বাড়িতে আছে যদি মশরুম কষা একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো কষা কষায় ভালো লাগবে বেশি ঝোল দিলে ভালো লাগবে না এই দেখো রেসিপিটা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে খুব সহজেই রান্না করা যায় আর এই নতুন ধরনের রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি এরকম রেসিপি শেয়ার করি না নতুন ধরনের রেসিপি হলেই শেয়ার করি
দেখো নীল বাইরে যাচ্ছে বাবার সাথে এবং টাটা দিচ্ছে বলে টাটা দিয়ে দাও তো বেটা ওই দিকে বাইরে যাবে লা মামাকে টাটা করো টাটা করো টাটা করো তাহলে বাদ দাও থাকো তুমি চলো তাহলে আমার মশরুম রান্না হয়ে গেল মানে মশরুম রান্না হয়ে গেছে সিদ্ধ হচ্ছে আলুগুলো একটু সিদ্ধ হোক আর মশরুম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এবার গোগলি রান্না করব তার আগে খাবার তো খেতে হবে মুড়ি খেয়ে নিই তারপর রান্না করব গোগলিগুলো ধোয়াও আছে তো গোগলির রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করবো না অন্য একদিন করে দেবো একটু সামান্য শেয়ার করবো আর অন্য একদিন গোগলির রেসিপিটাও শেয়ার করে দেবো ওটা খেতে খুব টেস্টি হয় এটাও খেতে টেস্টি হয় ওটাও খেতে টেস্টি হয় আর কী হলো মিল্ক বার গিফট দিল বা এটা খেতে আমার দারুণ লাগে বিশ্বাস করো মিল্ক বার আমরা এখন রাজিতে বাড়িতে ছিলাম না এখন এটা আমাকে একটা বাচ্চা মেয়ে দিয়েছিল এত সুন্দর লাগে না এটা বাচ্চাদের খুব ভালো লাগে দুধের পুরো আর দেখো আমার বর চলে এসেছে নীলকে নিয়ে ওরা ঘুরতে গেছে আমি বাইরে গেলে একটা ভাইয়ের দোকান আছে ও নীলকে নিয়ে গেলে ডেকে ডেকে দিয়ে দেবে দেখো এটা খেতে আমার দারুণ লাগে টাইম দেবো আমার জন্য খুব সুন্দর লাগে এটা জাস্ট দারুণ অসাধারণ লাগে আমার খেতে এখন জানি না কেমন হয়েছে আগে দারুণ লাগতো কারণ সব তো চেঞ্জ হয়ে যায় পরিবর্তন যেমন তুমি পরিবর্তন হয়ে যাচ্ছ দিন দিন তাই হ্যাঁ ঠিক আছে খাবারটা খেয়ে নি খুব জোর খিদা পেয়ে গেছে দেখো আমার মশরুম কষা হয়ে গেছে রেডি একদম আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে এরা সবাই খাচ্ছে বাবা নীলের হয়ে গেছে নীল জাস্ট একটু খায় আর বাবার হয়ে গেছে মশরুম কষা দেখো জাস্ট দারুণ হয়েছে এটা খেতেও খুব টেস্টি হয় এই দেখো কষা কষাই ভালো লাগে এটা এবার বাকি রান্নাগুলো করবো আমি শুধু গোগলিটা করে দেবো মা ডাল বেগুন ভাজা ওল মাখা এগুলো মা করবে আর এদের কয়লা ধরছে আমাদের উনুনে দেখো আর এখন দিদা মুড়ি খাচ্ছে আর এখানে মা খাচ্ছে দেখো মা মুড়ি কত কি নিয়ে বসেছে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া চলছে ছাতু আছে শসা মূলা লঙ্কা অনেক কিছু নিয়ে বসে মা হাতে মুড়ি ছাতু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ মূলো শসা খেয়ে নাও আমার চপ মুড়ি একদম মানে খুব পছন্দ লাগে না একদম না আমার এই মুড়িটা বেশি ভালো লাগে আর আলুগুলো দেখো কত কুচি করে বানিয়েছি এর থেকেও কুচি হয় বাট এইটাই ভাল লাগে আর এখানে বাসনগুলো আছে এগুলো ধুবো আগে রান্নাতে করে নিই মুড়ি খাওয়া বাসন এগুলো আমি ধুয়ে নেবো মাকে বললাম তুমি আজকে রেস্ট নাও শুধু আলু ভাজা বলছি বেগুন ভাজা ডাল করে নাও তোমার মা সকালে কী কী কাজ করেছে আমি জানি না মা জামা কাপড় গেছিছো তুমি চিনতে পাই নাই মা আর জামা কাপড় আমার আর শাড়ি আরে কাঁচা আছে অনেকগুলো কাচবো কাচবো করে কাঁচাই হচ্ছে না আজকে ভাবছি কেচে নেবো কিন্তু মেয়েকে এসছে নীলকে আজকে স্নান করাবো এবার এইটা রান্না করার পরে তারপর নিজে খাবার খাবো তারপর কাচবো তারপর স্নান করবো আমি নিজে আর নীল এখন কী করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও নীল রোমিওকে দেখতে গেছে বাবার সাথে ওই দেখো গেটের বাইরে রোমিও রয়েছে রোমিও সঙ্গীর সাথে ঘুরতে গেছে কিন্তু নীল তো রোমিওকে না দেখলে থাকতেই পারে না ওই জন্য ওই দেখো এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে আরে দেখো আমার গোগলি ভালো করে ধোয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু দেবো যে সরষে পাকা দেবো নুন হলুদ দেবোই আর একটু কাশ্মি লঙ্কা দেবো এটাই সিম্পল তারপর ভালো করে ভাজতে হবে আবার কালকে বলেছে দিয়ে যাবে এখন শুধু গোগলি খাবো ভালো লাগে খেতে এই টাইমে গোগলি খাওয়াও ভালো চোখ পরিষ্কার হয় রান্নাটা করে নিই এটা ভালো করে ভেজে নিই তারপর নীল তো নীলকে দেখতে হবে বুঝতেই পারছো তার বাসন ধুতে হবে আর এই দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে রেডি হয়ে নিয়েছি ঠিক আছে আর এই দেখো বাবু আর এবার আমি নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে নীলকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর পুরো মেঘ চলে এসছে কিন্তু বৃষ্টি হয়নি ঠিক আছে আর মেঘ ডাকছিল ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছি রান্না বলতে আমি দুটো করেছি একটা হচ্ছে ছাতু বা মশরুম যাই বলো আর গোগলি তোমরা দেখলে আর মা বাকিগুলো করেছে বাকি বলতে মা কি করেছে হ্যাঁ কচু করেছে কচু নয় ওল ওল করেছে তারপর বেগুন ভেজেছে ডাল করেছে এগুলো মা করেছে
আর আমার বড়টাই দেখো ভিডিও বানাচ্ছিল তখন। হাই। আর রোমিওকে খাবার দিতে যাব, নীলে খাবারটা দিয়েছি, রোমিও খেয়েছে, আবার যাব খাবার দিতে। যদি ফাঁকা থাকে তাহলে তোমাদেরকে একবার রোমিওকে দেখাবো, ঠিক আছে? সোয়ানকে ডেইলি একটা সেট করে আমি ভিডিও বানাই নাকি? আর চেঞ্জ করেছে না গো, প্রচুর জামা তোমাদেরকে একবার জামা কালেকশন ভিডিওটা আমি দেখিয়েছি, লিংকটা দিয়ে দেব, ঠিক আছে? ব্ল্যাক আর হোয়াইট এই দুটি কালার আমার ফেভারিট। আর আমার যত মানে অনেক শার্ট আমার ব্ল্যাকই আছে, মোটামুটি 5-6টা আমার ব্ল্যাক শার্ট আছে। একবার একটু ধরে দেখাতে সবাই, না হলে মিথ্যে বলছি না। আমি জামা কালেকশন তোমার ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, লিংকটা দিয়ে দেবো, সবাই দেখে নেবে, ঠিক আছে? যে বাবু কতগুলো জামা, অনেক জামা আছে, তাও কত দেখে দেখানো হয়নি, তোমরা ভিডিওটা সেরকম রেসপন্স দাওনি বলে দেখাইনি, প্লিজ একবার দেখে নেবে। প্রথম দিকে ভিডিওটা দেবো, লিঙ্কটা দিয়ে দেবে না? হ্যাঁ। তো চলো এবার নিচে যাই, খাবার রেডি করি বা মা রেডি করুক, যাই হোক যে একজন করবে। আর আমার বড়টাই দেখো বসে আছে সেজে গুজে। সাজিয়ে গুজে তাদেরকে কি বলে কি বলে জানি না বলেই বলছি, হ্যাঁ বাদ দাও। আমরা খুব সাধারণ সিম্পল মানুষ, ঠিক আছে? সবাই আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিও তোমরা দেখেছো, এখানকার ফ্যামিলি, ওখানকার ফ্যামিলি, শুধু বাবা মা দেখেছো, আরও দুজন আছে, দাদা বৌদি, আরও আমাদের ঘরে অনেক ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটা অনেক বড়। ঘরে অনেক ফ্যামিলি মানে না, আমাদের ঘরে প্রচুর লোক আছে। তুমি ক্যামেরা সামনে আছো, আমি দূরে আছি, তোমাকে লম্বা লাগছে আমাকে না, দেখো হাইট দেখো কত লম্বা, তো হাইট দেখে দাও, দেখো না গোটিং হচ্ছে, বেশি কষ্ট নেই, কি করছে কিং হচ্ছে, গ্রামের ভাষা, আমি গ্রামের মেয়ে, ঠিক আছে? আমি গর্ব করি আমি গ্রামে জন্ম হয়েছি বলে, ঠিক আছে? মানে মানেটা তো বোঝাও, সবাই তো বুঝবে না, ঠিক আছে? মানে হাইট এরকম করে লম্বা বাড়াচ্ছে, মানে পাটাকে তুলে, হ্যাঁ আচ্ছা। আমি গ্রামের মেয়ে, গ্রামের ভাষা ভালোবাসি, ঠিক আছে? টিং হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গো, আমাদের সারাদিন ফোন শুটি হয়, তো এবার লাঞ্চটা দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো, নাহলে প্রচুর বড় হয়ে যাবে, মানে আগে অনেক অনেক বড়। আর আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, একটা রেসিপি শেয়ার করেছি, একটা করা হয়নি, ওটা ভালো করে তোমাদেরকে আরেকদিন শেয়ার করে দেবো, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, এখানেই প্রায় 3 মিনিট হয়ে গেছে। না গো পরিষ্কার লাগছে, তুমি না, এই লাইটটা ভালো পড়ছে, মানে এই যে লাইটটা আছে না, ওই জন্য ওই জন্য খারাপ লাগছে। তো যাই নিচে যাই, চলো তুমিও খেতে যাবে, চলো লাগছে, ঠিক আছে, স্বাভাবিক, তুমি যেমন দেখতে সেরকমই লাগছে, কিন্তু আমার খারাপ লাগছে। নিচে চলে, একে জোর করে নিচে নিয়ে যাচ্ছে, দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নি না, এই পরে খাবে না, এটা পরে আবার ভিডিও বানাবো, ঠিক আছে? এটা তো মনে করা যাবে না। আমাদের লাঞ্চের মেনু, এটা হচ্ছে বেগুন ভাজা, আর দেখো এখানে আছে সেই মাশরুম, আর এই দেখো ওল, দিনের বেলায় লাঞ্চ করে, দিনের বেলায় ডিনার করে, হ্যাঁ হ্যাঁ7:30, আর আমি তখন ভিডিও কন্টিনিউ করতে পারিনি, খাবার পরে ভাবলাম তখন শেষ করে দেবো ভিডিওটা, কিন্তু খুব জোর মেঘ বৃষ্টি, তারপর বিদ্যুৎ প্রচুর, দাঁড়াও নি নামবে, নি নিচে নেমে গেল, গাড়ি পেয়েছে খেলার, আর বাইরে কি অবস্থা দাঁড়া দেখাচ্ছে, দাঁড়াও দেখো বাইরের অবস্থা, পুরো অন্ধকার, বৃষ্টি পড়ছে আর চারিদিক অন্ধকার, কারেন্ট নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে, আর জানবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে দেবে, আর বেল প্রেস করে অল করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি।